হাসনাত আব্দুল্লাহ তারাও এখন কট খেয়ে গেল, তাদেরকেও অনেকে ভুল প্রমাণিত করলো। তাদের কাছে বন্যার্থদের 12 কোটি টাকা রয়েছে, অনেকে বলতেছে সেই টাকাটি নাকি তারা আত্মসাত করে ফেলেছে। দর্শক শ্রোতা, এইগুলা নিয়ে সবাই কি বলতেছে এবং সারজি সালম, হাসনাত আব্দুল্লাহ তারা যে প্রোগ্রামগুলো করতেছে বিভিন্ন জেলায় জেলায় ঘুরে, সেই প্রোগ্রামগুলো করতে যে টাকা লাগে সেই টাকাগুলো তারা কোথায় পেল, এইটাই কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন। এই দুইজন কিন্তু সাধারণ মানুষের তুপের মুখে পড়ল। গাইস, তারা এখন কি বলতেছে, এইগুলা বিষয় নিয়ে তারা কি জবাব দিচ্ছে? দর্শক শ্রোতা, এই ভিডিওতে কিন্তু এই সবই দেখাবো। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, এই সারজি সালম এবং হাসনাত আব্দুল্লাহ নিয়ে সব কিছু আপনারা জানতে পারবেন। তাদের উপর যে এই সব কথা তোলা হয়েছে এবং তাদেরকে যে এই প্রতারক, তারপরে প্লাস প্লাস আরও অনেক কিছু বলা হচ্ছে, তাদেরকে এই সব করা হচ্ছে, সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পারবেন। তারা পাল্টা বক্তব্য দিয়ে কী বলছে এবং এই নিয়ে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস কী বলতেছেন তাদের এই বিষয়গুলো নিয়ে, গাইজ আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন এইগুলো দেখলে। আসলে কি সারজি সালম এবং হাসনাত আব্দুল্লাহ তারা কি এইসব কাজ করেছে নাকি করে নাই, এবং যদিও করে থাকে তাহলে এইসব কীভাবে প্রমাণিত হয়েছে, সেই প্রমাণগুলোই কিন্তু এই ভিডিওতে দেখাবো, সবার বক্তব্য দেখাবো। এবং এই বক্তব্যগুলোতেই কিন্তু আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে এই বিষয়টা নিয়ে, সারজি সালম, হাসনাত আব্দুল্লাহ এবং তাদের যে এই টাকা আত্মসাত এইসব নিয়ে সকল প্রশ্নের উত্তর এই ভিডিওগুলোতে পেয়ে যাবেন। এই ক্লিপগুলো আপনারা দেখবেন, তারপরে কিন্তু আপনাদের একটা মন্তব্য করবেন এদের দুইজনকে নিয়ে, এর আগে কেউ বাজে মন্তব্য করবেন না। এই যে আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন, আরে ভাই আপনাদের 100 সমন্বয়ক যে কজন আছে প্রত্যেকটার সাথে আমার যোগাযোগ আছে। হাসানা সারজিত এরা কিন্তু ছাত্রলীগের কর্মী ছিল, এটা অস্বীকার করার মতো না। সংবাদ সম্মেলনে করব, তারা টাকার হিসাব কেন দিচ্ছেন এবং তাদের নিজেদের লোক দিয়ে টাকাগুলো গোনাচ্ছে, এই হিসাবটা তারা কেন ক্লিয়ার করতেছে না? কত কোটি টাকা খরচ হলো, কত হ্যাঁ বন্যার জন্য যে টাকাটা তুলছে, তারপরে তারা বলছে যে নিহতদের জন্য শহীদদের স্মরণে 5 কোটি টাকা তারা বাজেট রাখছে, কেন তার পরিমাণে প্রায় 11 কোটি 80 লক্ষ টাকা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই টাকাটা গেল, এতদিন হয়ে গেল আমাদের যে লোকাল এরিয়াগুলো কুমিল্লার বিভিন্ন জায়গায়, এখানে আমরাও আমাদের ব্যক্তিগত জায়গা থেকে কাজ করা শুরু করেছি, এলাকার অনেকেই কাজ করছেন, দৃষ্টি আকর্ষণ করছেন, কিন্তু পুনর্বাসনের জন্য সমন্বয়কদের আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। যতটুকু পাচ্ছি আসন্ন ফাউন্ডেশন অথবা লোকাল যে মানবিক সংগঠনগুলো আছে, তাহলে প্রশ্ন হচ্ছে জনগণ যেই টাকাটা বন্যার্থদের জন্য দিল সেই টাকাটা কেন খরচ না করে ব্যাংকে রাখা হলো? এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে পর্যন্ত এটা নিয়ে প্রতিবেদন হলো, নিজেদের মধ্যে এটা নিয়ে কানাঘুষাঘুষি হচ্ছে যে এই টাকাটা আসলে কোন খাতে রাখছে। অবশেষে বিবিসি বাংলাতে এই নিয়ে সমন্বয়কদের একটা বক্তব্য সামনে আসছে, বন্যার্থদের উদ্দেশ্যে গঠিত ত্রাণ তহবিলের টোটাল টাকাটা এই মুহূর্তে আছে 9 কোটি 35 লক্ষ টাকা, এটা ব্যাংকে রাখা হয়েছে। তো পুরো যারা ব্যাকআপ দিবে সবাই সমন্বয়ক, এটাকে সমন্বয়ক বলে যে একটা দল গোছানো বা একটা প্রেক্ষাপট গোছানো, সবাই সমন্বয়ক। তুমি সমন্বয়ক হলে রাস্তা রিস্কাল সমন্বয়ক, এটা মনে রেখো। তোমাদের এখনো পর্যন্ত কেন্দ্রীয় কোনো কমিটি, সভাপতি, সেক্রেটারি কিংবা আহ্বায়ক কমিটি দেওয়া হয়নি যে তোমরা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবা। রাষ্ট্রের টাকা তোমাদের খাওয়ার অধিকার নেই, তুমি যদি খাইতে পারো তাহলে তোমার রিস্কাল রাষ্ট্রের টাকা দিতে হবে, রাষ্ট্রের টাকা খাওয়ার অধিকার তোমার নেই, তুমি রাষ্ট্রীয় প্রোটোকল নিতে পারো না, কারণ তুমি একজন সাধারণ ছাত্র, তুমি কেন রাষ্ট্রীয়, তুমি কেএমপি মন্ত্রী। এইখানে সবাই কি বলতেছে, উচ্চকণ্ঠের স্বরে বলতেছে সারজি সালম যে এইসব কাজ করেছে এবং তাদেরকে কিন্তু সরাসরি বলতেছে। গাইজ, এখন কিন্তু আপনাদেরকে বিস্তারিত সহকারে দেখাবো, এতক্ষণ দেখিয়েছিলাম ক্লিপ আকারে সবাই কি বলতেছে এই নিয়ে, তারা কি বলতেছে, এখন আপনাদেরকে মূল ভিডিওগুলো দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমি আবারও বলতেছি, তারপরে কিন্তু আপনাদের মতামত করবেন এই দুইজনকে নিয়ে। গাইজ, এখন কিন্তু আপনারা কিচ্ছু ভাববেন না, এই যে দেখেন পুলিশের অনুপস্থিতি ছাড়া, পুলিশের অনুপস্থিতি ছাড়া আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা কখনোই সম্ভব না। সারজিৎ গেলে বিশটা মিডিয়া ঢুকতেছে, ভিডিও করতেছে, বাস এনাফ। তোমাদের দায়িত্ব নিচ্ছে, কজনের দায়িত্ব নিচ্ছে? হাসপাতাল ঢাকা মেডিকেলে যান, এখন আমার অসংখ্য ভাইরা নিহত আহত হয়ে পড়ে আছে। সো এই কারণে আমি বলবো এই বৈষম্য দূর করেন, এই টাকার হিসাব আমাদেরকে কড়াই ঘণ্টায় আপনাদের দিতে হবে। টাকার হিসাব যদি না দেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। আপনারা মনে রাখবেন যে আপনারা মাত্র 3-4 জন সমন্বয়ক আছেন, আমরা কিন্তু হাজার হাজার জনতা এখনও আমরা চাইলে ওই প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। আর আপনারা যদি মনে করেন সারজিৎ হাসানাতটাকে বাংলাদেশের মানুষ নামছে, গোরার ডিম কচু, একদম কচু,
সার্জিৎ হাসানের কথা বাংলাদেশের মানুষ নামে নেই, প্রত্যেকটা মহল্লার প্রত্যেকটা মহল্লার লোকের কারণে মানুষ নামছে, নিজের অধিকার চাওয়ার জন্য মানুষ নামছে, আপনাদের ডাকেন নামে নেই। হয়তো আপনারা ফেসবুকে পোস্ট করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা আন্দোলন করছেন, ওই পর্যন্তই মানুষ মানুষের ওয়ার্ড পর্যায়ে নামছে, থানা পর্যায়ে নামছে, জেলা পর্যায়ে নামছে, মানুষ মানুষের নেতৃত্ব নিয়ে নামছে। চট্টগ্রামে গিয়ে যে রাফি ছেলেটা নেতৃত্ব দিছে, ও কি আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাকি? ও তো ওখানে একছে, তাই না? তো এখন এগুলো আসলে মেইন ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে সমন্বয়করা তারা যেই পলিসিটাতে হাঁটছিল প্রথম দিকে, হাসনাত এবং সার্জিত্রা বা বাকিরা যারা আছে তারা এখনও মনে করছে যে বিভিন্ন জায়গায় আসলে তাদেরই একটা রাজত্ব চলছে। বিষয় কিন্তু তা না। আমি সেই প্রথম থেকে বলছি, আমি সার্জিতদের পক্ষে বিভিন্ন ভিডিও করেছি, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে আস্তে আস্তে তারা তাদের অবস্থান হারাইতে শুরু করছে। মেইন কারণটা গণমাধ্যম বৈষয়ে রয়েছে যে কোথায় সমন্বয়ক সমন্বয়ক পিটাপিটি হয়, এরা একজন আরেকজনের প্রাণঘাতী পর্যন্ত আক্রমণ করতেছে, হাসপাতালে কাতরাচ্ছে, এদের হাতে নির্যাতিত হয়ে এদের সতীর্থরা। তোমরা ইউনিভার্সিটি লেভেলে ছাত্র রাজনীতি বন্ধ করতে চাও, কিন্তু এগুলোরে কে কন্ট্রোল করবে? তাহলে এটা কোন লেভেলে যাচ্ছে? জিনিসগুলো কিন্তু এত সোজা না। সমালোচনা করা অনেক সোজা, কিন্তু যখন দায়িত্বের চেয়ারটাতে বসা হয় তখন কেউ কেউ ডিক্টেটর হয়ে যায়, কেউ কেউ বা তার যেই অতীত, হ্যাঁ, সেটা কিন্তু সে হারাই ফেলে। নানান দিক থেকে চিন্তা, প্রেশার, চাপে যে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার সেটা হচ্ছে না। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল বন্যার্তদের যে ত্রাণের টাকা, এটা ব্যাঙ্ক ট্যাঙ্কে না রাইখা, যে 11 জেলা প্লাবিত হয়েছে বা নতুন করে কক্সবাজার এলাকা আছে সেখানে হিসাব নিকাশ করা প্রত্যেক জেলার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠাই দাও। আর ওই টাকাটা প্রশাসনের মাধ্যমেই হোক, এটাকে যেন সুষ্ঠুভাবে বিতরণ করা হয়, কারণ তোমাদের হাত আর পরিষ্কার না। কারণ সমন্বয়কদের মধ্যে একাংশ এখন বিএনপির বিভিন্ন জায়গায় এরা কার্যক্রম চালাচ্ছে, কেউ কেউ আওয়ামী লীগের পক্ষে চালাচ্ছে, কেউ জামাতের পক্ষে চালাচ্ছে। সো এটা সুযোগ নাই, হয়তো আসুন্না ফাউন্ডেশনকে দিয়ে দাও, অথবা রাষ্ট্রীয়ভাবে যেহেতু একটা নিউট্রাল এই মুহূর্তে অবস্থান আছে, এটা যেন সুষ্ঠু বিনিয়োগ হয় সেই দিকে মনোযোগ দাও। ওই যে অতিথির মতন তিন দিনের বেশি থাকাটা কিন্তু মানুষ পছন্দ করছে না। ডাক দিলে এখন দেখবা পিছনে কেউ নাই, সময় কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে তোমাদের। তীরা রাস্তায় থাকবে, এটি কোনো স্থিতিশীল পরিবেশের উদাহরণ নয়। একইভাবে পুলিশ তাদের দায়িত্ব পালন করবে না, এটিও স্থিতিশীল পরিবেশের উদাহরণ নয়। বরং দেশকে যদি আমরা স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চাই, তাহলে যার কর্মক্ষেত্র যেটি তাকে সেই জায়গায় কাজ করতে হবে। প্রথমে আমি আমাদের তরুণ প্রজন্মের যে ভাই বোনেরা রয়েছে স্কুল কলেজের, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। এই কারণে তারা এই দুঃসময়ে এই সংকটে রাস্তায় নেমে তাদের যে গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করেছে তার মাধ্যমে আমাদের জীবন প্রবাহটি সহজ হয়েছিল। কিন্তু এখন সময় এসেছে তাদেরকে আবার পড়ার টেবিলে ফিরে যেতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে। এবং এখন সময় এসেছে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভাই বোনেরা রয়েছে তাদেরকে আবার, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, তারা সার্জিৎ আলম হাসনাত আবদুল্লাহকে সরাসরি ধুয়ে দিচ্ছে এবং অনেকে এইটার বিপক্ষেও কথা বলতেছে। এই নিয়ে সবাই মানে অনেক রকম মন্তব্য করতেছে, সার্জিৎ আলমের কাছে হিসাব চাচ্ছে। দর্শক শ্রোতা, এই নিয়ে অনেক দাওয়া পাল্টা দেওয়া বক্তব্য কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এইগুলা বিষয় নিয়ে আপনাদের মতামত কী দর্শক শ্রোতা? এই দুইজন মানে এই যে দুইজনের কথা তারা বলতেছে, তারা কিন্তু আমাদের দেশটা যখন স্বাধীন হয়েছিল 2024 সালে ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিল, এবং তারা কিন্তু জান প্রাণ বাজি রেখে তারা আমাদের দেশটাকে স্বাধীন করেছে। তারা বন্দুকের নলের মুখে তাদের জীবনকে বিলিয়ে দিয়েছিল, তারপরে কিন্তু অনেক কষ্টের বিনিময়ে তারা আমাদের দেশটাকে স্বাধীন করেছে। এখন তাদের উপরে এই বদনামটি কি উঠেছে? গাছ এইগুলার কতটুকু সত্যতা রয়েছে? এইটা কিন্তু একটুও সত্যতা নেই দর্শক শ্রোতা। তারা যদি প্রমাণ দেখাতে পারতো তাহলে দেখাক প্রমাণ লাইভে এসে, তারা তো পারছে না, তারা এইভাবে কথা বলতেছে। দর্শক শ্রোতা, আপনাদের মতামত কী এইগুলা বিষয় নিয়ে? সার্জিৎ আলম এবং হাসনাত আবদুল্লাহকে নিয়ে আপনাদের মন্তব্য কী, এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে আমাকে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।